ওয়েলকাম মধুমিতা চ্যানেল। হাই, গুড মর্নিং বন্ধুরা। দেখো, আমাদের এখানে সকালে কত কুয়াশা পড়ছে, কত ঠান্ডা। এদিকে মুরগিগুলোও বেরিয়ে গেছে, ওদেরকেও চাউল দিয়ে দিয়েছি। আমি এসে পড়লাম, এখন ব্রাশ করব। ঠান্ডা হলে কি হবে বন্ধুরা, কাজ তো করতেই হবে, যেটা রোজের ডিউটি করতেই হবে। এখন আমি ব্রাশ করছি, এখন মুখটাও ধুয়ে নিলাম। কিন্তু ঠান্ডা হলেও মটরের জলটা সেরকম ঠান্ডা নয়, গরমই আছে। এই যে আরেকটা মুরগি এসে পড়েছে, আমার মুখ টুক ধোয়া হলো। এই যে আবার আমার ছেলের শরীরটা বলে খারাপ লাগছে, তার জন্য আমি বললাম থাক, আজকে স্কুল যেতে হবে না, থাক ঘরেই থাক, বুঝলাম। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, এদিকে রুটি বানাবো। আজকে লাঞ্চ হবে না, লাঞ্চের ইনভাইট আসছে, তো তার জন্য এখন সকালের খাবারটা তৈরি করে নিচ্ছি। রুটি বানাবো আর হচ্ছে বেগুন ফ্রাই বানাবো। রুটির সাথে বেগুন ফ্রাইটা বেশ মানে ভালোই লাগে, বেগুন ফ্রাই বানাবো। এইদিকে আমি সকালে বাসি ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, আবার ঘরটা একটু মুছেও নিয়েছি, কেননা প্রত্যেক দিনই আমি ঘরটা মুছি। আর এই যে বেগুনটা কাটা আমার কমপ্লিট, ধোয়াও এখন কমপ্লিট, আটাটা মাখা কমপ্লিট, বেগুন ফ্রাই আমি বসে দিয়েছি, এদিকে আমি রুটিও করে নিচ্ছি, ওপাশ দিয়ে গরম গরম চাটাও বসিয়ে দিব। এই যে চাও চাল হচ্ছে, এসব কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল বন্ধুরা, ধীরে ধীরে খিদাও লেগে যাচ্ছে পুরা। এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন টেবিলের অবস্থা দেখো কি অবস্থা। এই যে ছেলের একটু শরীরটা খারাপ, তো তার জন্য ওর বাবা গিয়ে ওষুধ নিয়ে আসলো। এই যে গেস্ট এস, এই যে বেসিংয়ে বাসন, মানে চারিদিক কিচেনটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে তো একবার পরিষ্কার করেছি, তো এখন খাওয়া দাওয়ার পরে আরও একটু পরিষ্কার করতে হবে। ওই যে বললাম না, যতই ঠান্ডা থাক যাই থাক, রোজকার ডিউটি তো রোজ করতেই হবে, যেরকম খাওয়া দাওয়াটা রোজ করতে হবে, তার পাশাপাশি সব প্রত্যেকটা কাজও প্রত্যেক দিন করতে লাগবে, ঠান্ডা হোক গরম হোক, আমাদের হাউস ওয়াইফদের আর কি, এটাই তো আমাদের ডিউটি না। খাওয়ার টেবিলটাও পরিষ্কার করে নিলাম, এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। এদিকে ঠান্ডাতে কি হয়েছে, সকালে সকালে ছেলে স্কুলে যেতে হয়, এখানে মানে এত কুয়াশা পড়ে থাকে না, ঠান্ডার জন্য ছেলের কাশি, খুব কাশি হয়ে গেছে, বেশি দিন নেই, এক্সামেরও বাকি, তাই আমি চিন্তা করছি এক্সামের আগে আগে কেন বাচ্চাদের এরকম বেমার টেমার হয়, এই নিয়ে অনেক চিন্তা। ঠান্ডা তো প্রায় কমে গিয়েছিল, এখন আবার কি হলো, কয়েকদিন ধরে খুব কুয়াশা পড়ছে। বাসনও ধুয়ে নিচ্ছি আমি এরই মধ্যে। তারপর ছেলে সকালে রুটি খায়নি, দুধ খায়নি, কিচ্ছু খায়নি, ওর বলে পেটটা ব্যথা করছে, কাশির সাথে সাথে একটু বমিও হয়েছে, তার সাথে একটু গ্যাসের প্রবলেমও হয়েছে। তো তার জন্য আমি ভাবলাম ওকে একটু নরম করে মুগ ডাল দিয়ে একটু ভাত বানিয়ে দেব। এই তো ডক্টরে বলেছে কাঁচা মুগ ডালটা, তার মানে ভাজা না, শুধু কাঁচা মুগ ডালটা গ্যাসের জন্য অনেক ভালো বাচ্চাদের, তার জন্য আমি চাউলের সাথে ডালটা একটু মিক্স করে দিয়ে যা খায়, 2 চামচ 3 চামচ যা খায়, তাও তো কিছু পেটে থাকবে, কিছু খেতেই যাচ্ছে না, এই সমস্যা। তো এই যে গরম জল রাইস কুকারে করে নিয়েছিলাম, তো গরম জল দিয়ে জাস্ট একটু লবণ দিয়ে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। খুব কাশি হয়েছে ছেলে,
ভাতটা, এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে, বেসিনও পরিষ্কার, এদিকে ওর বাবা বাজারও করে নিয়ে এসছে। এই যে মটরশুঁটি, ছোট ফুলকপি, এদিকে সাজনা, বেগুন, স্যালাডের সবজি, ওপাশে শাক, এটা হচ্ছে মটর শাক, আলু, সব হয়ে গেল, আমার ভাত রান্না হয়ে গেল, সবজি গুচকাচ হয়ে গেল। এর মধ্যে আমি বাইরে বেরিয়ে এসেছি, এখন উঠান ঝাড়ু করব, পুজো দিব, তারপর আমরা যাব যেখানে, মানে একটা বাড়িতে আর কি, একজনের বাড়িতে, আমাদের চেনা পরিচয় এক বাড়িতে আমাদের ইনভাইট আছে আজকে লাঞ্চে, তো ওখানেই চলে যাব। ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপর স্নান সারবো। সকালে চা রুটি তো খেয়ে নিয়েছি, এখন আর খাওয়া দাওয়ার কোনো কিছু ঝামেলা নেই। এই তো আমরা স্নান টান করে মা বেটা দুইজনই রেডি, এই তো আমি চলে যাচ্ছি, আর বাবা একটু কাজে বেরিয়েছে ওখান থেকে, ওখানে চলে যাবে আর কি ইনভাইট করে। যে আমার ছেলেও চলে যাচ্ছে, এই যে দৌড়ে দৌড়ে, এটা হচ্ছে আমাদের গেটের সামনে, আর এই যে বাইরের দিকে হচ্ছে বাজার। বাই বাই বন্ধুরা।